কুয়ালালামপুরে বিশেষ ব্যবস্থাপনায় একদিনে 3,000-এর বেশি পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ হাইকমিশন। বৈধকরণ কর্মসূচি রিক্যালিব্রেশন 2.0-এর নির্ধারিত সময়ের মধ্যে যেন প্রবাসীরা নাম নিবন্ধন করতে পারেন, সেই লক্ষ্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যারা পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন এমন 3,124 জনকে 17 ডিসেম্বর কুয়ালালামপুরের সিটি ব্যাংক লিমিটেড মানি ট্রান্সফার হাউস থেকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি পাসপোর্ট বিতরণ করা হয়। এবছর এখন পর্যন্ত হাইকমিশন থেকে 1,10,011টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হাইকমিশনের প্রথম সচিব সুফি আবদুল্লাহিল মারুফ।